বন্ধুরা কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ভিডিওর প্রথমেই যে একটি ক্যামেরার স্ট্যান্ড দেখতে পাচ্ছ, তো এই স্ট্যান্ডটি কোনো বিলাসবহুল মার্কেট থেকে কেনা ক্যামেরার স্ট্যান্ড না, এটি সাধারণ কোনো একটি দোকান থেকেই পাওয়া যায়। তো এই জিনিসটি হচ্ছে একটি মোবাইলের সেলফি স্টিক। তো সেলফি স্টিক দিয়ে আমি যে একটি স্ট্যান্ড বানিয়েছি, তো অনেক অসাধারণ একটি জিনিস। তো বেশিরভাগ সময় আমাদের যে প্রবলেম দেখা যায়, যে আমরা রাত্রে যদি কোনো প্রকার ভিডিও করতে নই, তাহলে আমাদের যে মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটি অন করে যদি ভিডিও করা হয়, তাহলে আমাদের ফোনটি অনেক গরম হয়ে যায় এবং কি ক্যামেরা আপনা আপনি অফ হয়ে যায়। তো সেই প্রসেস এড়াতেই আমি যে প্রজেক্টটি বানিয়েছি সেটি হচ্ছে একটি নাইট ক্যামেরার স্ট্যান্ড। তো দিনে এবং রাত্রে সবসময় এই স্ট্যান্ডটি ব্যবহার করা যায়। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি প্রজেক্ট। তো এই প্রজেক্ট দিয়ে ভিডিও অনেক ভালো হয়। তো একটি ক্যামেরা সেলফি স্টিক দিয়ে আমি যেভাবে জিনিসটি বানিয়েছি, ঠিক তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে। কারণ এই জিনিসটি আপ এবং ডাউন করা এবং উঁচু নিচু এবং যে কোনোভাবে রোটেশন করার জন্য অনেক ভালো একটি প্রসেস। তো এটি করার জন্য আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে ক্যামেরার স্ট্যান্ডের উপর অথবা সেলফি স্টিকের উপর আমি একটি এলইডি বাল্বের লাইটটুকু আমি সেখানে ব্লু গান দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং সেখান থেকে একটু তারটি বড় করে আমি একটি মোবাইলের ব্যাটারি দ্বারা এবং সেখানে একটি সুইচ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ লাইটটি কিন্তু অনেক ভালো আলো হয় এবং ক্যামেরার জন্য পারফেক্ট একটি ভিডিও, কারণ অনেক সুন্দর ভিডিও হয়, রেজলিউশনটা অনেক ভালো থাকে। তো লাইটটি অবশ্যই অন অফ করার জন্য সুইচটি অনেক দারুণ হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটি প্রজেক্ট। তো তোমরা চাইলেই এটি বানাতে পারো। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, যদি তোমরা এই সার্কিট না বানাতে পারো, চার্জিং যে সার্কিটটা, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এটা বানান শিখতে পারো। তো অনেক সিম্পলভাবে এটি তৈরি করা। তো জিনিসটা অনেক সিম্পল হলেও কাজ কিন্তু অসাধারণ, মানে ভাবতেই পারবে না যে এত সুন্দর একটি কাজ করতে পারে এটা। তো দেখতে পাচ্ছ অনেক ভালো একটি প্রসেস। তো তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তারটি কিন্তু অবশ্যই একটু বড় রাখবে, যাতে করে স্ট্যান্ডটা মানে সেলফি স্টিকটি যদি উঁচু করা হয় তাহলে যেন কোনো সমস্যা না হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।